হ্যালো, মালা ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। হ্যাঁ, অনেকে চিনতে পারবে না, কারণ রোগা হয়ে গেছি, ওর জন্যই দেড় মাস বাদে তোমাদের সারপ্রাইজ দেবো বলে এসেছি। আসলে শরীরটা মাঝখানে খুবই খারাপ ছিল, তার কারণেও বলতে পারো। আর তার থেকে বড় কথা হচ্ছে, পুরনো সংসার ভেঙে নতুন সংসার করছি, গড়েছি। বিগত 11 বছর যে সংসার, সেটা এক জায়গায় ছেড়ে নতুন এক জায়গায় এসেছি। আর বলা বাহুল্য, এটা ছেলের জন্যই, কারণ ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ডিসিশানটা নেওয়া। আর আগে দুজন ছিলাম, কিন্তু এখন তার দুজন নেই, এখন আমরা তিনজন। আর সেই তিনজনের বেসিসে এই ডিসিশানটা নেওয়া। আবার চলে যেতাম, কিন্তু ছেলের পড়াশোনার জন্য ব্যাঘাত ঘটবে বলে হয়তো এখান থেকে যেতে পারলাম না। তাও মাধ্যমিক পর্যন্ত এখানে আছি, তারপর এখান থেকেও পাঠতারি গোটায় কলকাতার দিকে চলে যেতে হবে, কারণ আমার হাজব্যান্ডের খুব অসুবিধা হয় এখান থেকে কাজে যেতে। এখান থেকে 3.5 ঘন্টার পথ, যেতে আসতে 7 ঘন্টা ওর জার্নিয়ে চলে যায়, সকাল 11টায় বেরোলেও রাত্রিবেলা 1টা বাজে বাড়িতে ঢুকতে। কিন্তু একমাত্র ছেলের পড়াশোনাটা পুরোপুরি ভিতটা হেলে যাবে যদি আমি এখন চলে যেতাম, সবে ও 3-তে পড়ে। তার জন্য ডিসিশান নিয়েছি মাধ্যমিক পর্যন্ত, মানে ক্লাস 10-এর পরে যে এখন যে নতুন যে সিস্টেম এসছে, সেই সিস্টেমটা কমপ্লিট করেই এখান থেকে বাত্তারি গোটা বাবা। তো যেখানে এসছে এটা নতুন ঠিকানা, সেগুলো কিছুই ঠিক নেই, হোম ট্যুর পরে দেবো, অগোছালো পুরো। এসছে 2 দিন বাট অগোছালো, তার মধ্যে আমার প্রচুর জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে জানো তো। আমার যে খাটটা দেখো, খাটটা পুরো উলি ধরে গেছে, জানতামই না কী করে ধরেছে, সেখান থেকে আলমারিতে ধরেছিল। আর হ্যাঁ, শরীর খুবই খারাপ ছিল, এখন ওয়াশিং মেশিন চলছে, ওয়াশিং মেশিনে আওয়াজের হাতে তোমরা শুনতে পাবে না। দাঁড়াও, আমার ঘরের অবস্থাটা দেখাই, দেখতে পাচ্ছ কি না জানি না। এই যে আপাতত এই ঘরের অবস্থাই, এখনও কিছু গোছানো হয়নি, সবে এসেছি কাল বিকেলে। তো এই শোকেসটা এটা এনেছি, কিন্তু এটা যেই ভ্যানালা আমার মালটা এনেছে তাকে আমি দিয়ে দেবো আস্তে, মানে কয়েকদিন বাদে। তো এই শোকেসের জায়গায় আমি সোফা নিয়ে আসবো, আর সোফা যেখানে আছে সেখানে আমি নতুন ক্যাবিনেট কিনবো, আর একটা খাট কিনবো, কিন্তু সব বুক করা হয়ে গেছে, আসবে। আর খাট আর আলমারি, ওই যে এই আলমারিটার দশাও খুব খারাপ হয়ে গেছে, মানে নষ্ট হয়নি, কিছু একটা প্রবলেম হয়েছে এখন পায়াটা। আর এই খাটটা, এই যে খাটের কাঠটা আমি লাগাইনি, এখন পুরোপুরি কিছু দেখাবো না। আর এই যে এইখানে এই শোকেসটা এখানে আছে, এই জায়গাটা ফাঁকা, এইখানেও মালের বস্তা আছে, আর এর মধ্যে সব ঠাকুরের জিনিসপত্র আছে। আর এইখানে দেখো, এখানে খাট আসবে, নতুন খাট আসবে, সোফা এখানে রেখেছি, টিভিটা ওখানে খাচ্ছে, কিন্তু সোফা চলে যাবে ঘরে। আর এই যে সব অগোছালো গো, ডাইনিং রুমের অবস্থা খুব খারাপ, এই যে ডাইনিং টেবিলের অবস্থা, ঘরের অবস্থা, এই যে এগুলো সব বের করেছি, এগুলো সব ফেলে দেবো, মানে ডাস্টবিনে যাবে। আর আপাতত এটা আমার রান্নাঘর, অবস্থা খুব খারাপ, পরে দেখাচ্ছি সব। রাস্তা এটা আমাদের, একদম রাস্তার সাইডে তো প্রচুর আওয়াজ, আর ওই যে মেন গেট আমাদের, সেখানে বসে আছে। আর এই যে আমাদের হোম টুর কবে যাবে জানি না, আপাতত আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিচ্ছি, সেগুলো কখন কাছে হবে সেটাই বুঝতে পারছি না। ছেঁড়া ছুড়া নাইটি পরে আছি, কারণ কোনটার মধ্যে, শোন, বস্তার মধ্যে আমি নাইটি পরেছি সেটাই আমি খুঁজে পাচ্ছি না, আছে যে কোনো একটার মধ্যে, কোথায় আছে দাদা নিয়ে খুঁজতে হবে, কিন্তু এগুলো এখন খোলা সম্ভব না। এগুলো খুললে এখন সারা ঘর অবস্থা, ওয়াশিং মেশিনে দিয়েছি কিছু, ওগুলোই 2 দিন পরব। তো চলো টুকটাক অন্য কিছু দেখাবো, কিন্তু হোম টুর এখন পাবে না, হোম টুর কিছুদিন বাদে পাবে। এই যে বললাম না, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি, তো স্পিন করেছি, বেশিরভাগ করিনি, কারণ কি বলো তো, আমার তো মানে সেমি অটোমেটিক, তো আমি স্পিন করার টাইম, কারণ আমি প্রচুর জামা কাপড় কেচেছি, তোমরা নিজেরাই দেখলে বুঝবে, আমি তোমাদের দেখাচ্ছি। তো ছাদে তো দিচ্ছি, দড়ি টানানোর ব্যবস্থা নেই, তো কাকু একটা সিস্টেম করে রেখেছে দেখলাম, ছাদের উপরে একটা লোহার একটা সরু একটা তামারি আছে, তো বললো ওর মধ্যে ভিতরে ডিকে দিয়ে দিলে জামা কাপড়গুলো পরবে না, তো আমি সেটাই করেছি।
এখন সারা ছাদে খালি আমার জামা কাপড়ই দেখতে পাবে, আর আমি কিন্তু একবারেই কেচেছি সব। যেহেতু 9 কেজির ওয়াশিং মেশিন সেহেতু আমি বেঁচে গেছি, কারণ যদি ছোট হতো এত জামা কাপড় হয়তো আমি একবারে দিতে পারতাম না। প্রচুর দিয়েছি, কিন্তু স্পিনটা আমি আর করিনি, হালকাভাবে স্পিন মেরে পুরো টোটালি যে স্পিনের টাইমটা না ওটা দিইনি, হাফ স্পিন মেরে বন্ধ করে সব উপরে দিয়েছি, কারণ ছাদে যা রোদ্দুর 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। আর এই এইটুকু সময় দেখো কোনো জায়গা ফাঁকা নেই, তবে কাকুদের ছাদটা কিন্তু দারুণ। আর হ্যাঁ, নিচের তলাটা পুরো আমার, আর উপরের তলায় কাকু কাকিমা থাকে, তবে কাকু কাকিমা এখানে বেশিরভাগ থাকে না, কারণ কাকু কাকিমাদেরও কলকাতা ফ্ল্যাট রয়েছে, তো চলে যায়। আর এই দেখো একটা কত বড় আম গাছ, ছাদের ওপরে 2-2খানা বড় বড় আম গাছ, আর আম গাছের সব ডালগুলো ছাদের উপরেই, মানে ওই আমের সময় ছাদে দাঁড়িয়ে এই আম কোড়ানো যাবে, তো কোড়াতে লাগবে না। কাকিমারা বললো আমরা দুজন আম খাই না, আম পরে পচে থাকে সব। আর এই দেখো এইদিকে একটা ছাদ আছে, ওই দিকে একটা ছাদ, মানে এই যে টোটাল ছাদটা দেখছো, নিচে টোটালটাই ঘর, আর সেই টোটাল ঘরটাই আমার। তো সিঁড়ি দুদিক দিয়ে আছে, একদিক দিয়ে কাকুরা ওঠে আর একদিক দিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন মাঝে এই যে ঘড়ি জানি না উল্টো দেখা যাচ্ছে, 1:45 তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি কপাল ভালো আজকে তাড়াতাড়ি কেচে নিয়ে এসেছি, না কাঁচা বলে যে কী মুশকিল হতো সেখানটা আমি বুঝছি, মানে এক তার থেকে বড়ো কথা, আমি ওয়াশিং মেশিন যখন কিনেছি 9 কেজি কিনেছি, আর যেটা আমার বড় ফ্যাসিলিটি হচ্ছে প্রচুর কেচেছি, এখন খালি পর্দা কাঁচা বাকি। তবে যা পর্দা ছিল সেই পর্দাতে তো হয়নি, আমি পর্দাও বুক করেছি, সেগুলো এসছে। আর একটা ফ্যান এসছে, যেহেতু এখানে অনেকগুলো রুম আমি ফ্যানও বুক করেছিলাম, ফ্যান এসছে, ফ্যান লাগাতে আসবে, কিন্তু আর একটা ফ্যান আসা বাকি, একটা এসছে আর একটা আসবে, তো আর একটা আসলে পরে তখন ডাইনিং রুম আর এই রুমের ফ্যানটা বসাবে। শোয়ার রুমে আপাতত একটা ফ্যান বসিয়ে নিয়েছি, কিন্তু ওটাও চেঞ্জ করে দেবো, ওই ফ্যানটা লাগবে না, মানে পুরনো ফ্যান লাগবেই না। এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি ভাবতে পারছি না, তোমাদের বাইরে দেখালে তোমরা দেখতে পাবে, কিন্তু দাঁড়া ওর পাশে দিয়ে বাইরে যাই। লেবু গাছে একটা লেবু গাছ, আরে আগে লাগে এখানে বসে আছে, ঘুম থেকে উঠেছে পড়তে বসো না, সব দেখে দেখি চেয়ারটা সরা কথা, চায়ের জল বসিয়ে দিচ্ছি, চায়ের জল হয়নি, বৃষ্টি হচ্ছে খুব, ওই জায়গাতে বৃষ্টির ছাঁট ঢুকছিল তাই ঠিক করে দিচ্ছি, এই জানলাটা চেঞ্জ করে দেবে। তো রান্না এখন বসানো, রান্না বসাতে বসাতে 8:00 আগে বসাবো না, কারণ আছে ভাত করা আছে, আর কী করবো জানি না। আর এখানে সকাল সকাল মাছ টাছ যেহেতু আসে, ফ্রিজে যা মাছ আছে ওটা আর করবো না, কালকে ভেবেছি সকালবেলা মাছ আসলে পরে ওখান থেকে রেখে তারপর করবো, আর রাত্রিবেলা দেখি ডিম পারলে ডিম করবো, ডিমই করবো আজকে, রাত্রে দেখি ডিম করবো আজকে, এখন চাটা করবো চিকেন, ডিম নিয়ে আসলাম বাড়ির সামনেই দোকান। দেখো এই ডিমগুলো কত টাকা জোড়া নিল বলতো, এই ডিমগুলো নিল হচ্ছে 7 টাকা পিস, মানে হচ্ছে 14 টাকা জোড়া, 210 টাকা নিল এক ট্রে, কারণ কালকে তোমাদের দাদা এই দোকান থেকে এনেছিলো, দেখেছিলাম বড় বড়ো, দেখো এত বড় বড় না, ওর জন্য আমি আবার এক ট্রেন নিয়ে চলে এসেছি, ডিমগুলো ভালো। আর এইখানে আছে সব মাছ টাছ রয়েছে, আদা রসুন পেস্টটা বের করতে হবে, কারণ ডিমের ঝোল করবো আজকে, ভাবছি বাটা মশলা দিয়ে করবো, শিল আছে শিলে বাটবো, এতদিন শিল ইউজ করতাম না আজকে শিল ইউজ করবো। তো রাত্রিবেলা রান্না করছি, রান্না করছি হচ্ছে ডিমের ঝোল, ডিম আর আলু ভেজে নিয়েছি, আর টমেটোটা কুচি করে নিয়েছি, আমি টমেটোটা দিয়ে মশলা কষাবো না, টমেটোটা গোটা গোটাই রাখ। আর ভাবছো এটা কি, তো এটাতে ভাত হয়ে গেছে,
আর এটাতে ডিমের ঝোল হচ্ছে, মাঝখানে বানারটা না ভীষণ নোংরা হয়ে যায়, মানে তেল ছিটে যায়, তাই ওটা আমি ঢেকে রাখি। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা হয়ে গেলে এই দুটো চায়ের গ্লাস আর এই একটা বাসন আছে আর এই বাটিটা বেরোবে। এই বাসনটা মাঝে আমার কাজ কমপ্লিট রাখতে গেল। খালি এটা করিনি, আরেকটা পথ করেছি, এটাও করেছি রাত্রিবেলার জন্য। এটা উচ্ছে দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করেছি। এটা খেতে কিন্তু হেভি লাগে জানো তো। আর এখানে ইন্ডাকশান সেট করা আছে চা ঠা করার জন্য, বাট সবসময় জ্বালাই না। আর শিল বের করেছি, বিশ্বাস করো অনেকদিন বাটা মশলা রান্না খাই না, এবার খাবো। অবস্থা দেখো, পুজোর ছুটি, ওর পাপা ছুটি পায়নি তাই ওই ঘরে শুয়ে রয়েছে। আজকে সপ্তমী, জানি না ভিডিও কবে যাবে, তবে পাঠানোর চেষ্টা করবো। একটু ছোটো যাবে কয়েকদিন, তারপরে একটু একটু বড় দেওয়ার চেষ্টা করবো। এখন প্রচুর কাজ, আমি সবসময় ব্লক করে উঠতে পারছি না। এই দেখো, এই সবে বালিশের ওয়াট ফোয়ার ভরলাম, এত কিছু কাছাকাছি করেছিলাম, এগুলো সব ভরলাম। এগুলো ভরে সব চেঞ্জ করে এই ওকে শুয়ে, ও এখনও ভাত খায়নি, ওর বাবা আসবে তারপর ভাত খাবে। তার মধ্যে শোকেস গুছিয়েছি, সব কালকের ভিডিওতে যাবে, ওগুলো আজকের ভিডিওতে যাবে না। তো আজকের ভিডিও জানি না কতটা হলো, দেখছি। যদি এইটুকু মনে করো 6-7 মিনিট হয়তো আমি এখানে স্টপ করে দেবো। তো সবাই সাথে থেকো, পাশে থেকো, নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অবশ্যই প্রেস করে দিও।